প্রিয়তমাশু, মাতালের প্রলাপের মতো এই প্রণয় কথন মাতালের মেধার মধ্যে সবসময় একটা দ্বন্দ্ববোধ কাজ করে। সে মনে করে দুই আর দুইয়ে যোগ করলে চার নয়, পাঁচ হয়। এইসব খুচরো প্রতিশোধের গল্পগুলোর মধ্যে একটা কালো গোলাপ গাছ গজিয়ে ওঠে। দেখতে আর পাঁচটা গোলাপ গাছের মতো, কিন্তু যেদিন তাতে কুঁড়ি এলো, ফুল ফুটল, দেখা গেল তা কালো রঙের, নিকষ কালো। আসছে।